सुप्रिय दर्शक और श्रोता मंडली आज के अपन सम्मुखे एम एक भिडियो उपस्थापन करते चले भिडियो जदि आपनी देखें ताहले निजेके धरे रखते पारबेन ना। शुधु आपनी नय पृथिवीर जे कोनो मुसलमान तार अंतरे किंचित थेके किंचित परिमाण जदि आल्लाह एवं आल्लाह रसूलेर मोहब्बत एवं प्रेम थाके भालोबासा थाके नबीर प्रति से कखनोई निजेके धरे रखते पारबे ना। चलुन आगे से भिडियोटी आमरा देखे आसि। एई धरनेर जत लेखा आछे सेगुलोके आमरा लिखे আমরা ছিঁড়ে ফেলব। এই ধরনের কোনো লেখা আমাদের ইতে থাকতে পারে না। আর এটা আমাদের মাদ্রাসার একজন ছাত্র আনছিল, আমি তাকে এটা বুঝিয়েছি বুঝিয়ে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতেই পেলেন আহলে হাদিসের একজন ভণ্ড শায়খ, একজন লম্পট, একজন বেয়াদব কুলাঙ্গার, সেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটি একটি পোস্টারের মধ্যে লেখা ছিল, একটি ছবির মধ্যে লেখা ছিল, সেই কাগজটাকে বা পোস্টারটাকে এ কারণে ছিঁড়ে একেবারে টুকরো টুকরো করে ফেলল। মূলত তার দাবি যে আল্লাহর পাশে এখানে যে নবীর নাম লেখা আছে এটা নাকি নাজায়েজ, এটা নাকি হারাম, এটা নাকি শিরিক। শুধু দর্শক মণ্ডলী, এটা কত বড় জালিয়াতি আর কত বড় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অবমাননা করেছে তা ভাষার দ্বারাই প্রকাশ করা সম্ভব নয়। পৃথিবীর কোনো আলেম এই রকম মতামত পোষণ করেননি যে আল্লাহর পাশে নবীর নাম লেখা যাবে না। কেন লেখা যাবে না? মূলত তার দাবি হলো আল্লাহর পাশে নবীর নাম লেখা যাবে না, কারণ নাবির পাশে আল্লাহর নাম বা আল্লাহর পাশে যদি নাবির নাম লেখা হয় তাহলে নাকি এ থেকে উদ্দেশ্য হয় যে যে ব্যক্তি নাবি সেই আল্লাহ, আর যে আল্লাহ সেই নাকি নাবি। নাউজুবিল্লাহ। পৃথিবীর কোনো মুসলমান যখন আল্লাহর পাশে নাবির নাম লেখে কখনোই এই উদ্দেশ্যে তারা লেখে না যে যে নাবি সেই আল্লাহ, আর যে আল্লাহ সেই নাকি নাবি। এটা তাদের একটি ব্যক্তিগত জালিয়াতি, ব্যক্তিগত এটা ধোঁকাবাজি, ব্যক্তিগত একটা মতামত। এটা কখনোই পৃথিবীর কোনো মুসলমান এই উদ্দেশ্যে লেখে না। শুধু দর্শক মণ্ডলী, আজকে এই ভণ্ড শায়খ, এই লম্পট, বেয়াদব, অপদার্থ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহর পাশে বা আল্লাহর পাশে নাবির নাম লেখা যাবে না বলে যে দাবি করেছে, আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি 100% ভুল, অবশ্যই লেখা যাবে। কেননা পৃথিবীর কোন ভণ্ড শায়খ বা ভণ্ড আলেম কে কী বলল এটা আমাদের কাছে দেখাটা বড় বিষয় নয়, বরং বড় বিষয় হলো আল্লাহর পাশে নাবির নাম লেখা যাবে কি যাবে না, কোরআন ও হাদিসে এই মর্মে কি আছে। চলুন সেগুলো একটু বিশ্লেষণ করে দেখব। শুধু দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে এমন 12টি কোরআনের আয়াতের রেফারেন্স দেব যেখানে স্পষ্টভাবে আল্লাহর পাশে নাবির নাম লেখা আছে। চলুন আপনারা সেই সমস্ত আয়াতগুলো স্ক্রিনে একটু লক্ষ্য করবেন। এক নাম্বার সূরা নিসা 157 নাম্বার আয়াত। দুই নাম্বার সূরা নিসা 171 নাম্বার আয়াত। তিন নাম্বার সূরা আরাফ 158 নাম্বার আয়াত। চার নাম্বার সূরা তাওবা 61 নাম্বার আয়াত। পাঁচ নাম্বার সূরা তাওবা 81 নাম্বার আয়াত। ছয় নাম্বার সূরা তাওবা 120 নাম্বার আয়াত। সাত নাম্বার সূরা আহজাব 21 নাম্বার আয়াত। তারপরে আট নাম্বার সূরা আহজাব 40 নাম্বার আয়াত। নয় নাম্বার সূরা হুজরত 3 নাম্বার আয়াত। 10 নাম্বার সূরা সফ 5 এবং 6 নাম্বার আয়াত। 11 নাম্বার সূরা মুনাফিকুন 1 নাম্বার আয়াত। 12 নাম্বার সূরা আল ফাতহের 29 নাম্বার আয়াত। শুধু দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে 12টি এমন আয়াত রেফারেন্স দিয়ে দেখালাম যেখানে আপনারাই দেখতে পেলেন
लाल कलते स्क्रिने जे लेखाटी उठे ओखने स्पष्ट भावे आल्लाहर पासे नाबीर नाम लेखा आछे। जदि एटा लेखा हरामी होय, जदि एटा नाजायज होय, अवैध होय, ताहले कुरान थेके ए समस्त आयातगुलो केटे बाद दिए दीते होबे। ताई आमी ए समस्त भंड शायेख ए समस्त आहले हादिस अपदार्थदेरके बोलते चाई जे कुरान हादिस भालो करे स्टाडी करुन, एनालाइसिस करुन, तारपरे कोनो विषये नाक गलाते आसबेन। एबार आपनादेर सम्मुखे एमन चारटी हादिसेर रेफारेंस देव जेखाने स्पष्ट भाषाय लेखा आछे आल्लाहर पासे नाबीर नाम। चलुन सेगुलो एकटु स्क्रिने लक्ष्य करबेन। एक नम्बर अल जामियुस सगीर हादिस नम्बर 4186। दुई नम्बर अस सुनानुल कुबरा लिल बायहाकी पृष्ठा नम्बर 131। तीन नम्बर अल मौजामुल आवसात 221 नम्बर हादिस। चार नम्बर अल इसाबा इब्ने हजार 6 नम्बर खंड पृष्ठा नम्बर 365। एकाधिक हादिसेओ आपनादेरके देखालाम जेखाने आल्लाहर पासे नाबीर नाम स्पष्ट भावे लेखा आछे, एटा हराम कोनो काज नय, नाजायज कोनो काज नय, बा एटा बेआदबीमूलक कोनो काज नय। जेमन आमरा आजान शुने थाकि आशहादु आल्ला इलाहा इल्लल्लाह, तारपरेई आशहादु आन्ना मुहम्मदार रसूलुल्लाह, ताहले जेखानेई आल्लाहर नाम सेखानेई नाबीर नाम जड़ित थाके बा आछे। एजन्ये आमरा এই ধরনের ভণ্ড শায়েকদের কথা শুনে কখনোই এগুলো বিশ্বাস করে নিজেদের মধ্যে দলাদলি সৃষ্টি করব না, নিজেদের মধ্যে বিশৃঙ্খলা করব না। আমরা এটাই বিশ্বাস করব যে আল্লাহর পাশে নাবীর নাম লেখা যেমন বিগত দিনে জায়েজ ছিল, এখনও জায়েজ আছে, কিয়ামত পর্যন্ত আমরা লিখব ইনশাআল্লাহ।